ভিউয়ার্স, ওয়েলকাম টু chinagoltd.com। আমি দোহা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিনি সুইং মেশিন। আমরা প্রায়ই দর্জিদের জন্য অনেক বিরক্ত হয়ে যাই, কারণ আমরা কোনো ড্রেস কিনে নিয়ে আসলে দর্জি আমাদের লাস্ট ভরসা ড্রেসটাকে ঠিক করে দেওয়ার জন্য। দর্জির কাছে যখন আমরা কোনো অল্টার ঠিক করতে যাই অথবা ড্রেসের কোনো ফিটিংস ঠিক করতে যাই, তখন তারা অনেক বেশি দাম নিয়ে ড্রেসটি ঠিক তো করে দেয়, কিন্তু ড্রেসটা আমরা আমাদের মন মতো ফিটিংস অথবা মন মতো ফিনিশিংটা পেয়ে থাকি না। আবার দেখা যায় কালকে আমাদের কোনো প্রোগ্রাম আছে কিন্তু আমাদের ড্রেসটা আজকেই দরকার, তখন তাদেরকে এক্সট্রা পে করে আমাদের ড্রেসটা ঠিক করে আনতে হয়। ড্রেসটা ঠিক করে আনার সময় দেখা যায় যে ড্রেসটা হয়তো বা পরার যোগ্যই নেই, তখন মনে হয় যে আগেই ড্রেসটা ঠিকঠাক ছিল। তাই এসব সমস্যা যেন তোমাদের আর ফেস না করতে হয়, তাই তোমাদের জন্য চায়নাগো লিমিটেডের পক্ষ থেকে নিয়ে এসেছি মেশিনটি। এই মেশিনটি খুবই ছোট এবং হ্যান্ডি, তোমরা ইজিতে এই মেশিনটিকে ক্যারি করতে পারবে। এই মেশিনটি বড় মেশিন যেরকম কাজ করে সেম একই কাজ করবে, সব ধরনের ড্রেস তোমরা এটা দিয়ে সেলাই করতে পারবে। বড় মেশিন রাখতে অনেক স্পেসের দরকার পড়ে, তোমাদের এই মেশিনটি রাখতে এত স্পেসের দরকার পড়বে না, খুব ছোট্ট জায়গাতে যেখানে সেখানে মেশিনটি রাখতে পারবে। ছোট বাচ্চাদের জন্য আমরা নিজেরা কিন্তু অনেক সময় ডিজাইন করে ড্রেস তৈরি করতে চাই, বাইরে থেকে ড্রেস কিনে আনলে দেখা যায় ড্রেসটা অনেক দামি, ঠিকঠাক ফিট হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, অথবা ডিজাইনটা পছন্দ মতো পাচ্ছি না। ঘরে যদি তোমরা নিজের পছন্দ মতো বানাতে চাও তাহলে তোমাদের কাছে যদি মেশিনটি থেকে থাকে, ইজিলি তোমরা জাস্ট মেশিনটি নিয়ে বসে নিজ ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী ড্রেসটি বানিয়ে নিতে পারো। আমি তোমাদের মেশিনটি এখন একটু খুলে দেখাচ্ছি। এই মেশিনটিতেও তোমরা একটি ম্যানুয়াল পাচ্ছ, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে মেশিনটি কেনার পর ম্যানুয়ালটি পড়ে নেয়া, কারণ ম্যানুয়ালটি পড়ে নিলে তোমরা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেয়ে যাবে এবং কীভাবে ইউজ করতে হবে সেটাও জেনে যাবে। এটা হচ্ছে আমাদের মেশিন। তোমরা সেম একইভাবে এই মেশিনটি পাবে। এই মেশিনটির সাথে আমরা কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি। ফার্স্ট হচ্ছে ফুট প্যাডেল। এই ফুট প্যাডেলটি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো অথবা পায়ের সাহায্যেও চালাতে পারো, তোমরা যে যেভাবে কমফোর্টেবল ফিল করো। এর সাথে পাচ্ছ একটি পাওয়ার অ্যাডাপ্টার, এর সাথে আপনারা কিছু অ্যাক্সেসরিজও পাচ্ছেন। মেশিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ববিন লাগানো আছে এবং আপনারা এখানে পাচ্ছেন আরেকটি ববিন, এক্সট্রা আপনারা আরও চারটি ববিন পাচ্ছেন, টোটালি আপনারা পাচ্ছেন ছটি ববিন। এবং এখানে একটি নিডল আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটি নিডল দেয়া আছে। এছাড়া আপনারা অ্যাক্সেসরিজের মধ্যে একটি এক্সট্রা নিডল পাচ্ছেন এবং আরেকটি অ্যাক্সেসরিজ পাচ্ছেন, সেটা হচ্ছে নিডলের মধ্যে সুতো ঢোকাবার জন্য একটি অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজটির সাহায্যে এই নিডলের মধ্যে আপনারা খুবই ইজিতে সুতোটি ঢুকোতে পারবেন। এই মেশিনটি দুটি উপায়ে চলবে, একটি হচ্ছে কারেন্টের সাহায্যে এবং অপরটি হচ্ছে ব্যাটারি সিস্টেম। মেশিনটির নিচে রয়েছে ব্যাটারি সিস্টেমের প্লেসটা, এটাকে আপনাদের খুলতে হবে। এই মেশিনটি চারটি ব্যাটারির সাহায্যে চলে, ব্যাটারিটি আপনারা পাবেন না, এখানে চারটি পেন্সিল ব্যাটারি লাগিয়ে তারপর আপনাদের মেশিনটি চালাতে হবে। মেশিনটি চালানোর সিস্টেম একই, এভাবে আপনারা অ্যাডাপ্টার দিয়েও যেভাবে চালাবেন সেম ব্যাটারি সিস্টেমে ওইভাবেই চলবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে অন এবং অফ বাটন। মেশিনটির বাটন অন করলে এখানে মেশিনটি চলতে থাকবে, আপনার কাপড় সেলাই হতে থাকবে এবং কাপড়টাকে সেলাই করাটাকে ব্যালেন্স করার জন্য কাপড়ের ওপর আপনার একটি হাত রাখার প্রয়োজন পড়বে, এতে সেলাইটা ব্যালেন্সে থাকবে এবং সুন্দরভাবে সেলাইটি হবে। যখন আপনার মনে হবে সেলাই এতটুকু এসে পড়েছে এখন আমি থেমে আবার ঘোরাবো বা অন্যভাবে সেলাই করবো, আপনি এই বাটনটি অফ করে দেবেন। পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বাটন রয়েছে এবং এই বাটনটি হচ্ছে স্পিড বাটন, এইটি হচ্ছে লো এবং হাই স্পিডের বাটন। এর সাহায্যে আপনারা আপনাদের মেশিনটিকে লো স্পিডেও কাজ করতে পারেন অথবা হাই স্পিডেও কাজ করতে পারবেন। এখন আমার মেশিনটি যে স্পিডে রয়েছে সেটা হচ্ছে হাই স্পিড। লো স্পিড করার জন্য আপনাদের বাটনটা প্রেস করতে হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে লো স্পিডে কাজ করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেশিনটি ঘুরবে এখানে এবং আপনারা যখন ববিনে সুতো দেখতে পাচ্ছেন সুতো শেষ হয়ে যাবে, আবার সুতো কিভাবে ভরবেন, অবশ্যই হাতে তো সুতো ভরতে পারবেন না, হাতে সুতো ভরতে গেলে দেখা যাবে অনেক সময়ের ব্যাপার। এখানে আপনারা ছোট্ট একটি রাউন্ড দেখতে পাচ্ছেন, এইটাকে আপনাদের একটু নখ দিয়ে ধরে ঘুরিয়ে টান দিতে হবে, এটা খুলে যাবে। একটি ববিন নেবেন এবং ববিনে একটুখানি সুতো হাত দিয়ে পেঁচিয়ে তারপর আপনারা এখানে প্লেস করে দেবেন এবং এখানে প্লেস করার পর আপনাদের খেয়াল রাখতে হবে যেন এটা খুলে না যায়। আমি একটু হালকা টান দিচ্ছি, এটা খুলছে না। হালকা টানে যদি জিনিসটা খুলে যায় তাহলে আপনাদের আবার ভালো করে অ্যাটাচ করে নিতে হবে, কারণ এটা খুলে গেলে সুতো ভরার সময় দেখা যাবে জিনিসটা খুলে যাবে। এখানে একটি আপনারা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন ছোট্ট, এটা বের করা যায়।
এভাবে টানলে এটা বের হয়ে আসবে এখানে আপনারা ছোট একটি সুতা রেখে তারপর সেই সুতাটাকে হাতের সাহায্যে টেনে এখানে অ্যাটাচ করে তারপর আপনাদের সুতোটা ভরতে হবে যখন আপনি মেশিনটা অন করবেন এই জিনিসটা রোটেট করবে এবং এখানে সুতোটা আপনা আপনি প্লেস হয়ে যাবে জাস্ট আপনাকে একটু আপনার হাতে ব্যালেন্স করতে হবে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ববিনটা প্লেস করার সিস্টেম হচ্ছে এই জিনিসটাকে ধরে আপনাকে একটু টানতে হবে এটার সাথে যেভাবে খুলে যাচ্ছে এখানে আপনি একটি স্প্রিংও দেখতে পাচ্ছেন এই স্প্রিংটা এখানে লাগানো থাকবে আপনারা এখানে সুতোটা খুললেন খুলে এখানে ববিনের সুতোটা ভরলেন ভরে সুতোটা এখানে নিয়ে এটার মধ্যে ভাবে প্লেস করবেন এবং খেয়াল রাখতে হবে সুতোটা যেন বের হয় ঠিকভাবে সুতোটা বের হতে পারে সুতোটা বের হওয়ার সিস্টেমটা দেখেছি আমি এবার আমরা এটাকে এখানে প্লেস করব এই স্প্রিংটা আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিংটা এখানে রেখে একটু প্রেস করবেন এভাবে ববিনটা ঢুকিয়ে তারপর এটাকে আবার এখানে প্লেস করে একটু জোরে চাপ দিয়ে দিবেন এটা সেট হয়ে গেল এটা সেট হওয়ার পরে আপনাকে এখানে সুতো ঢুকাতে হবে আর এখানে যে বাটনটা দেখছেন আপনারা এটা হচ্ছে আপনাদের সেলাই বড় এবং ছোট করার জন্য এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন হচ্ছে আপনি যদি সেলাইটা ছোট করতে চান তখন মাইনাসের দিকে ঘুরিয়ে দেবেন সেলাইটা ছোট হয়ে যাবে এবং আর একটু বড় করতে চাইলে প্লাসের দিকে ঘুরিয়ে দিলে আপনার সেলাইটা বড় হয়ে যাবে এখানে আমি আপনাদের সুতোটা একটু ঢুকিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনি একটি ছোট রিং দেখতে পাচ্ছেন এই রিং এর মধ্যে এক ফার্স্ট আপনাদের সুতোটা ঢুকাতে হবে তারপর আপনারা চাইলে এটার উপর দিয়েও নিতে পারেন অথবা নিজ দিয়েও আনতে পারেন এভাবে ভালো করে এটার মধ্যে সুতোটা ঢুকিয়ে দেবেন এখানে আপনারা আরেকটি ছোট রিং দেখতে পাচ্ছেন এবার আপনাদের এটার মধ্যে সুতোটাকে ঢুকাতে হবে এটার মধ্যে সুতোটাকে ঢুকানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই হ্যান্ডেলটি রয়েছে এই হ্যান্ডেলটির মধ্যে এটি এখানে উপর নিচ ওঠানামা করবে এটার মধ্যে আপনাদের সুতোটাকে দিতে হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি রিং রয়েছে এই রিং এর মধ্যে সুতোটিকে দিয়ে বের করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিং রয়েছে এখানে আপনাদের সুতোটাকে বের করতে হবে আমি সুতোটাকে বের করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটি পয়েন্ট রয়েছে একটি হচ্ছে ফুট প্যাডেলের জন্য এবং পরটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের জন্য আপনারা এই দুটিতে কখনো কনফিউজড হয়ে যাবেন না কারণ এখানে লেখাও আছে তো আপনারা বুঝতেই পারবেন প্রথমটি হচ্ছে ফুট প্যাডেলের জন্য আমি আপনাদের এটার সাথে এগুলোর অ্যাটাচ করে দেখাচ্ছি আপনারা জানেন এখানে একটি লাইটের সিস্টেম রয়েছে এটা হচ্ছে আপনারা যখন নিডেলের মধ্যে সুই ভরবেন অথবা অন্ধকারে যেন সেলাই করতে পারেন এজন্য অনেক সময় নিডেলের এই ছিদ্রটা এত ছোট যে দেখা যায় না যখন সুই ভরবো তখন অনেক সমস্যা হয় আপনারা যদি এই লাইটটি অন করে নেন তাহলে আপনাদের সমস্যাটি হবে না আমি আপনাদের নিডেলে সুই ভরে দেখাচ্ছি আমাদের এই অ্যাক্সেসরিজের মধ্যে একটি এক্সট্রা টুল রয়েছে সেটি হচ্ছে নিডেলের মধ্যে খুব ইজিলি সুতো ভরার জন্য আমি আপনাদের সুতোটা নিডেলে দিয়ে দেখাচ্ছি আপনি টুলটির এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের নিডেলের মধ্যে দিয়ে বের করতে হবে ঠিক এভাবে বের করে সুতোটাকে ধরে আপনাদের মধ্যে দিয়ে সুতোটাকে বের করে নেবেন একটুখানি সুতোটাকে টান দিয়ে টান দিলে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটাতে সুতোটা এসে পড়েছে আমি আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝানোর জন্য মেশিনটিকে এভাবে ধরে রেখেছি মেশিনের এই সাইডটি আপনাদের ফ্রন্ট সাইডে থাকবে আপনাদের ফেস টু ফেস থাকবে এই পাশটি এভাবে আপনারা মেশিনটি রাখবেন যখন আপনারা মেশিনটি ইউজ করবেন তখন এভাবে মেশিনটি রেখে সেলাই করবেন এতে আপনাদের সুবিধা হবে আপনাদের বোঝাবার জন্য আমি মেশিনটিকে এভাবে উল্টো করে ধরে রেখেছি আমি আপনাদের একটু কাপড় সেলাই করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলটা আপনারা যখন কোনো কাপড় এখানে প্লেস করতে যাবেন হ্যান্ডেলটি উপরের দিকে তুললে এই জিনিসটা উপর উঠবে আপনারা কাপড়টিকে প্লেস করে হ্যান্ডেলটিকে নিচে নামিয়ে দেবেন আমি আমার হাতের সাহায্যে প্যাডেলটিকে ইউজ করব আপনারা চাইলে পায়ের সাহায্যে ইউজ করতে পারেন আপনাদের জন্য যেভাবে ইজি হচ্ছে আমি মেশিনটি অন করে দেখাচ্ছি
আপনারা যখন সেলাই করবেন তখন এখানে হাত রেখে নেবেন, হাতটা রাখার কারণ হচ্ছে তাহলে আপনারা সেলাই ব্যালেন্সটা করতে পারবেন। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি তাই আমি ওইভাবে ধরলাম না, আমি ফুট প্যাডে দিয়ে দেখালাম, আপনারা দেখুন কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে সেলাইটি। এবার আমি আপনাদের এই মেশিনের এই বাটনটি অন করে তারপর সেলাইটি দেখাবো। আমি আপনাদের বলেছি আবারও বলছি, এই মেশিনটি অন করলে, এইখানের সুইচটা অন করে দিলে আপনার এই মেশিনটি চলতেই থাকবে। যখন আপনাদের মনে হবে না সেলাই আমি এখানে থামাবো তখন আপনি এটাকে অফ করে দেবেন। ফার্স্ট টাইম এখানে সেলাই করেছি প্যাডেল দিয়ে, এই লাইনটুকু আমার হয়েছে মেশিনটি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন দুটিভাবেই সেলাইটি কতটা সুন্দর হয়ে এসেছে। এরপর আপনারা এখান থেকে এটাকে মুভ করে নেবেন। যদি আপনারা দেখেন কখনো মাঝখানে এসে সেলাই আটকে গেছে বা সেলাই হচ্ছে না তাহলে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা এখানে একটি সিস্টেম দেখতে পাচ্ছেন। আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এটা নিচে অবশ্যই একটা ববিন দেখতে পাচ্ছেন আপনারা, এটা যখন আপনারা খুলবেন তখন এই ববিনটিকে বের করবেন, এখান থেকে বের করে এই সুতাটা এখান থেকে বের করে আবার এটাকে অ্যাটাচ করবেন, তাহলে দেখবেন আপনাদের মেশিনটা ঠিক হয়ে গেছে আর ডিস্টার্ব দেবে না। আপনারা দেখতেই পেলেন এই মেশিনের সাহায্যে কত সুন্দর স্মুথ ভাবে সেলাই করা যাচ্ছে। যারা শখের বসে সেলাই করতে চাচ্ছেন অথবা ঘরে বসে দর্জিদের মতো ছোট বাচ্চাদের ড্রেস অথবা নিজেদের ড্রেস সেলাই করতে চাচ্ছেন তারা এই মেশিনটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনারা ব্যবহার করে স্যাটিসফাইড হবেন। এই প্রোডাক্টটি সেলাইয়ের বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। প্রোডাক্টটি খুবই হ্যান্ডি এবং পোর্টেবল, খুবই ইজিতে ক্যারি করা যাবে। প্রোডাক্টটি খুবই বিদ্যুৎ সাশ্রয়ী। এই চমৎকার এবং অত্যন্ত প্রয়োজনীয় প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1299 টাকায়। সরাসরি প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আপনার অর্ডারটি প্লেস করুন এবং অর্ডারটি কনফার্ম করে অবশ্যই আমাদের জানাবেন। প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন। আজ এ পর্যন্তই, নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।